এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা ছাত্রছাত্রীরা এই বছর ত্রিপুরা জয়েন এন্ট্রান্স পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন, আপনাদের যে অনলাইন কাউন্সিলিং, এই কাউন্সিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ত্রিপুরা জয়েন এন্ট্রান্স কাউন্সিলিং 2023 সংক্রান্ত বিজ্ঞপ্তি। ত্রিপুরা বোর্ড অফ জয়েন এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে TJEE 2023 পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে অনলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের আগামী 19 জুন থেকে 24 জুন 2023 এর মধ্যে নিজ নিজ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়োজনীয় নথি পত্রাদি বোর্ডের ওয়েবসাইট TBJEE.NIC.in এ আপলোড করতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা, আপনারা যারা ত্রিপুরা জয়েন এন্ট্রান্স পরীক্ষায় এই বছর আপনারা উত্তীর্ণ হয়েছেন, আপনাদের অনলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনে আপনাদের 19 জুন থেকে 24 জুনের মধ্যেই আপনাদের যে নিজ নিজ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করে কিন্তু আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। বলা হয়েছে অন্যথায় ছাত্রছাত্রীরা কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। চয়েস ফিলিং ও কাউন্সিলিংয়ের অন্যান্য কর্মসূচির তারিখ ইত্যাদি বিস্তারিত জানার জন্য বোর্ডের ওয়েবসাইট TBJEE.NIC.in নিয়মিতভাবে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো বলা হয়েছে আপনারা যদি অনলাইনে আপলোড না করেন এবং আপনারা যদি অনলাইনে রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। তো আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনারা অবশ্যই সেটা করে নেবেন এবং এই চ্যানেলে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, তাছাড়া আপনারা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন এবং আপনারা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।